মা আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, নিন। তুমি এবার আনতে গেলে কেন বৌমা? আমি নিজেই তো খাবার ঘরে যেতাম, সেই সন্ধ্যে থেকে বসে আছি, একটু তো হাঁটাচলা করা দরকার। তা অবশ্য ঠিক, ভালো কথা, আজকে তো আপনি বিকেলে হাঁটতেও গেলেন না। হ্যাঁ, এই তোমরা এখানে কেন, এখনো ঘুমোনি? আচ্ছা, রাত কটা বাজে জানো? সকালে যদি ঘুম থেকে দেরি হয় উঠতে, আর স্কুলে যেতে পারবে না। সে ভয় করো না, আজ আমরা দাদিমার ঘরে শোবো। সে তো বুঝতেই পারছি। শুভু বলো তো, গল্প শোনার জন্য? হলো না, আমরা ভোরের পাখির ডাক শুনবো। স্যার বলেছেন কোন একটা পাখির ডাক শুনে মানুষের ঘুম ভেঙে যায়, সেই পাখির ডাক শুনে নাম বলতে হবে। এর জন্য সারপ্রাইজ গিফট আছে। ও, সেই জন্য তোমরা আমার কাছে ঘুমাতে চাও? কিন্তু মনে রেখো, ভোরের পাখিরা কিন্তু সূর্যি মামা জাগার আগেই ওঠে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, কি বলো তো? মা বলবেন রেগে। এই কবিতা তো আমিও জানি। বলো তো আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি জাগি। এই কবিতাটা আমিও জানি, তবে কে লিখেছেন বলো তো? আমি জানি। বলো। কাজী নজরুল ইসলাম। দাদিমা কত পেলাম? এত নম্বরের কথা উঠছে কেন? এই সবসময় কম্পিটিশন, এই যে শুরু হয়ে গেল, এখনই শুরু হয়ে যাবে। মা একটা কথা বলি। বলো। মা ওদেরকে এত আল্লাহ দিয়ে না তো একেবারে মাথায় উঠে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। মা ওষুধটা কিন্তু খাননি এখনো, মনে করে খেয়ে খাবো না, শুয়ে পড়ো। শোনো, তবে কথা হলো, ভোরের পাখির ডাক শুনতে হলে খুব ভোরে উঠতে হবে। আমি অবশ্য নামাজ পড়তে উঠবো, তোমাদেরকেও নিশ্চয়ই ডাকবো। এবারে খুব এই টুলটুলি গোয়া পড়বি না, ভুলেই গিয়েছিলাম। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। আমি চল এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চল, শুয়ে পড়ো। হ্যাঁ, দুজনে দেখছি একেবারে ঘুমিয়ে কাঁদা। মামা কি খাচ্ছো? নাড়ু। নাড়ু দুই রকম, হোমমেড নাড়ু, খুব দারুণ, একে তাজা, ক্ষীর আছে, নারিকেল আছে, চিনি আছে, গুড় আছে। খাইয়া দেখো, খাইয়া দেখো, দেখো একটা নেও নাও, এবার মুখে দাও। আরে আরে, চোখ খুইলা খাইলে তো মজা বোঝা যাবে না। চোখটাকে প্রথম বন্ধ করতে হবে, তারপর খাইয়া মজাটা বুঝতে হবে। আহ কি দারুন, ঐশি ঐশি। চোখ বন্ধ করো। মামা ঐশি ঐশি বললে কেন?
এটাও কি কোনো খাদ্যের নাম? দুরো জ্বালা আমার। ওই সীমানে হইতেছে জাপানিজ ভাষায় কয় মজা, মানে ওরা এক একটা জিনিস খায়, খাইয়া মজাটা উপভোগ করে আর বলে ঐশি ঐশি ঐশি। মামা, তুমি জাপান দেশের কথা কিভাবে জানলে? তুমি কি জাপানে গিয়েছিলে? হায় রে কপাল, সেই ভাগ্য কি আর আছে রে ভাগনা, আমার হইলো ঢাকা শহর পর্যন্ত আসা যাওয়া, বুঝলা না? একটা জাপানি সিনেমা দেখছিলাম, ওর পরে এটা শিখছিলাম, বুঝলা না? তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কেমন আছো তোমরা? তারপর তোমাদের বাড়ির কাজগুলি কি খবর? আজকে উত্তরগুলো খুঁজে পেয়েছো? নিশ্চয়ই খুব ভোরে উঠেছিলে। কি ব্যাপার, জবাব দিচ্ছ না কেন? সকালের ঘুম কয়টায় ভেঙেছিল? মাস্টার জি, তোমার ছাত্ররা সকালে ওঠার প্রস্তুতি নিয়েছিল, আর ভোরের আলো দেখা দেবার আগেই আমি ওদেরকে ডেকেছিলাম, কিন্তু দুজনে ঘুমিয়ে একেবারে কাদা, উঠতেই পারল না। তাহলে কি করে জানবে কোন পাখি সবার আগে ডাকাডাকি করে? মাউজাম, আমি কিন্তু কাক ডাকার আগে উঠি, এই এটা আমার একটা অভ্যাস। সরি স্যার, রাতে আমরা দুজনেই দাদিমার কাছে শুয়েছিলাম। একটা গল্পও শুনিনি কিন্তু উঠতে পারলাম না। ঘুম ভাঙলে দেখি চারিদিকে সূর্যের আলো, একটা পাখির ডাকও শুনতে পেলাম না। পলাশ মাস্টার, তোমার ছাত্রদের এখন থেকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে বলে দাও। ওই যে টেলিভিশনে কি যেন একটা ছবি দেখায় না, মারামারি, ঘুষাঘুষি, নাক ফাটাফাটি, রক্তারক্তি, ওটা দেখা বন্ধ করতে হবে। শুনেছ? এটাই কিন্তু করতে হবে। স্যার, একটা কাজ করলে হয় না? একটা পাখি কিনে ঘরের মধ্যে, মানে বিছানার কাছে রেখে দেব, তাতে কি লাভ হবে? পাখি ডাকলেও তো তোমাদের ঘুম ভাঙবে না। না স্যার, আরে পাখি যদি খাঁচায় বন্দি করে রাখো, সেই পাখি কি আর গান গাইব? কখনো গান গাইব না। শোনো, পাখিকে কখনো খাঁচায় বন্দি করে রাখতে নেই, এ কথা চিন্তাও করবে না। হ্যাঁ, এখন এসব বাদ দাও, তোমাদের বাড়ি কাজগুলো শেষ করো। হোমমেড নাড়ু খান, দুইটা খান, খুবই টাটকা জিনিস। হ্যাঁ অবশ্যই খাবো, আমার তো আসলে ঘরে বানানো জিনিস। বাবা ভিতরে বসো। ঘরে বানানো জিনিস একদম আমার খুব একটা জোটে না, একা একা থাকি তো, একটু পরে খাই। আচ্ছা আমি তাহলে একটা লয়ে যাই। স্যার আমার স্কুলের খাতা। আচ্ছা রাখো, এটা একটু ইয়ে করো, ঢাকনাটা দিয়ে রাখুন, পরে খাবো। তোমাকে কি লিখতে দিয়েছে? আমাকে লিখতে দিয়েছে তোমার মায়ের কথা। আমাকেও লিখতে হবে মাই মাদার। ওকে, তোমরা তো তোমাদের মাকে দেখেছো, উনি কেমন, উনি কি করেন, উনি কি ভালোবাসেন, এগুলি তোমরা ভাবো, ভেবে নিজের মতো করে লেখো। প্রথমে কি করে শুরু করব স্যার? প্রথমে তার নাম দিয়ে শুরু করো। আমার মায়ের তো অনেক নাম, আমার মায়ের ডাক নাম চাঁপা। তাই? ওকে, এটা একটা ফুলের নাম, খুব সুন্দর নাম। ফুলের চাইতে সুন্দর কি আর হতে পারে বলো? সুন্দর নাম ঠিকই, কিন্তু একই নাম কত ভাগে যে ভাগ হয়ে গেছে। দাদি ডাকেন বৌমা, বাবা ডাকেন কই গো শুনছ, নানু ডাকেন কনক চাঁপা। আচ্ছা তাই বলো। শোনো, আমাদের দেশে নানা জাতের চাঁপা হয়, এই যে তোমরা বললে দোলন চাপা, কনক চাপা, এছাড়াও কিন্তু আরো অনেক চাপা আছে, যেমন ধরো কাঁঠাল চাপা, ভুঁই চাপা, স্বর্ণ চাপা। স্বর্ণ চাপা একদম সোনার মতো রং হয়, আবার কাঁঠাল চাপা ঠিক পাকা কাঁঠালের কোয়া যেমন হয় না, ঠিক ওরকম। তো অন্যগুলো ধরো সাদা। আচ্ছা যাই হোক, তোমরা কাজ করো, তোমরা তোমরা যে কোনো একটা নাম লেখো, কেমন? আমার যেটা ভালো লাগে সেটা কি লিখতে পারি? অবশ্যই, ভালো লাগা নামের চাইতে আর ভালো কি হতে পারে? মুরগি ডাকে কোথায়? মামা, মুরগি কি হবে? পরে বলবো, পরে বলবো। পলাশ স্যার, কোন দেখি এই
ছেলে মানুষের আকিকায় ছাগল বা খাসি দুইটা লাগে না? ছেলেদের জন্য দুটো লাগে আর মেয়েদের জন্য একটা লাগে। কিন্তু মামা, ব্যাপারটা কি, জোড়া মুরগি কেন? আমার আকিকা। আকিকা কি বলছেন? ঠিকই বলছি।